আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসের ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে। আপনারা জানেন যে বাংলাদেশে 83টি পরীক্ষাগারে এই কোভিড-19 নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,189টি। এর ভিতরে 12,708টি পিসিআর পরীক্ষা করা হয়েছে এবং এই 12,708টির ভেতরে 2,977টি পজিটিভ হয়েছে, অর্থাৎ কোভিড-19 রোগ হিসেবে তারা চিহ্নিত হয়েছে। এ পর্যন্ত 12,25,124টি পিসিআর পরীক্ষা করা হয়েছে কোভিড-19, তন্মধ্যে 2,49,651টি পজিটিভ হয়েছে বা কোভিড-19 রোগ শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় তাহলে শনাক্তের হার দাঁড়িয়েছে 23.43% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.38%। কোভিড-19 আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 2,074 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,43,824 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.61%। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন এবং এ পর্যন্ত 3,306 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। এই 39 জনের মধ্যে পুরুষ 32 জন, নারী 7 জন এবং এ পর্যন্ত যে 3,306 জন মৃত্যুবরণ করেছেন তাদের ভিতরে পুরুষ 2,606 জন এবং নারী 700 জন। শতকরার হিসেবে পুরুষ 78.83% এবং নারী 21.17%। গত 24 ঘন্টায় বয়স বিবেচনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুবরণ করেছেন 61 থেকে 70 বছর বয়সের মধ্যে, সংখ্যাটি 13 জন। এরপরে রয়েছে 51 থেকে 60 বছর বয়সের যারা আছেন তাদের ভেতরে মৃত্যুবরণ করেছেন 9 জন। তারপরে 71 থেকে 80 বছর বয়সী যারা তারা মৃত্যুবরণ করেছেন 7 জন। অন্যান্য বয়স মিলিয়ে আমরা আগেই বলেছি মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন। এ পর্যন্ত বয়সের বিবেচনায় মৃতের হার এখানে দেখা যাচ্ছে 60 বছরের ঊর্ধ্বে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুবরণ করেছেন 1,549 জন। 60 ঊর্ধ্ব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এরপরে 51 থেকে 60 বছর বয়সের 947 জন মৃত্যুবরণ করেছেন। তারপর 41 থেকে 50 বছর বয়সী 458 জন মৃত্যুবরণ করেছেন। 31 থেকে 40 বছর বয়সী 214 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় বিভাগওয়ারি মৃতের তালিকা অনুযায়ী ঢাকায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুবরণ করেছেন 17 জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেই বিভাগে মৃত্যুবরণ করেছে 7 জন, রংপুর বিভাগে 3 জন, খুলনা বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 2 জন, সিলেট বিভাগে 2 জন, ময়মনসিংহে 1 জন। এ পর্যন্ত বিভাগবারে মৃতের সংখ্যা ঢাকায় 1,584 জন, চট্টগ্রামে 791 জন, রাজশাহীতে 202 জন, খুলনায় 242 জন, বরিশালে 130 জন, সিলেটে 156 জন, রংপুরে 130 জন, ময়মনসিংহে 71 জন। শতকরা হারেও ঢাকায় সর্বোচ্চ 47.91%, চট্টগ্রাম দ্বিতীয় স্থানে 23.93%।
গত 24 ঘন্টায় হাসপাতালে ও বাড়িতে মৃত্যুর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন 9 জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালের শয্যার যে তথ্য, তাতে দেখা যাচ্ছে ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 7,032, ভর্তি হয়েছেন 2,107 জন, এখনও খালি রয়েছে 4,925টি। ঢাকা মহানগরীতে আইসিইউ বিদ্যমান রয়েছে 301টি, ভর্তি হয়েছেন 179 জন, এখনও খালি রয়েছে 122টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা রয়েছে 782টি, ভর্তি হয়েছেন 233 জন, খালি আছে এখনও 549টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যা রয়েছে 39টি, যার ভিতরে ভর্তি হয়েছেন 22 জন এবং খালি রয়েছে 17টি। অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে 7,434টি, যার ভিতরে ভর্তি আছেন 1,639 জন, খালি আছে এখনও 5,795টি। আইসিইউ শয্যা রয়েছে 199টি, 91 জন ভর্তি হয়েছেন, এখনও শূন্য রয়েছে 108টি। সারা দেশে শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা অর্থাৎ আইসিইউ শয্যার বাইরে যে শয্যা সেগুলো রয়েছে 15,248টি, তার ভিতরে ভর্তি আছেন 3,979 জন, এখনও শূন্য রয়েছে 11,269টি। আইসিইউ শয্যা রয়েছে 539টি, ভর্তি আছেন 2,292 জন। আমি আবার বলছি, আইসিইউতে ভর্তি আছেন 292 জন, এখনও শূন্য রয়েছে 247টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,520টি, সারা দেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 345টি, সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 160টি। করোনা বিষয়ক অভিযোগ প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট রয়েছে www.dghs.gov.bd, এর করোনা কর্নারে করোনা বিষয়ক অভিযোগ প্রেরণ লিঙ্ক http://aawp.dghs.gov.bd/covid19-complaint এই লিঙ্ক ব্যবহার করে আপনারা অভিযোগ প্রেরণ করতে পারেন। হাসপাতালের তথ্যের জন্য যে নাম্বারগুলোতে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে সেই নাম্বারগুলো হচ্ছে 01313791130, 01313791138, 01313791139 এবং 01313791140। আইসোলেশনে গত 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 955 জন এবং গত 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 736 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 54,360 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 35,686 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,674 জন। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 2,399 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিলেন 446,078 জন। গত 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 2,919 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 393,248 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 52,830 জন। কোভিড-19 বিষয়ক সুরক্ষা সরঞ্জামাদির সর্বমোট যে মজুদের তথ্য আমাদের সিএমএইচডি, আইসিআর এবং ডিজিএইচএস থেকে বিতরণ করা হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরি গ্লোভস, যেগুলি গত চব্বিশ ঘন্টায় বিতরণ করা হয়েছে 55, বর্তমানে মজুদ রয়েছে 43,780টি। বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক, সেগুলো গত 24 ঘন্টায় বিতরণ করা হয়েছে 136টি এবং বর্তমানে মজুদ রয়েছে 12,62,386টি। কভারঅল, পিপি গাউন, অ্যাপ্রন এবং শু প্রোটেক্টর, এগুলো গত 24 ঘন্টায় বিতরণ করা হয়েছে 26টি এবং বর্তমানে মজুদ রয়েছে 285,699টি। ফেস শিল্ড,
এবং গগলস, এগুলো গত চব্বিশ ঘন্টায় বিতরণ করা হয়েছে 42টি এবং বর্তমানে মজুদ রয়েছে 9,89,684টি। মোবাইল ফোনে কোভিড নাইন্টিনের সেবা প্রদান করা হচ্ছে, তাতে হটলাইনের মাধ্যমে সেবা গ্রহীতা যারা আছেন তারা তাদের জিজ্ঞাসা উপস্থাপন করতে পারছেন এবং তার মাধ্যমে তারা আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য তথ্যগুলো জেনে নিতে পারছেন এবং উপকৃত হচ্ছেন। স্বাস্থ্য বাতায়নের যে হটলাইন রয়েছে 1-6-2-6-3, সেটিতে গত চব্বিশ ঘন্টায় ফোন এসেছে 10,461টি এবং এই নম্বরে এ পর্যন্ত সর্বমোট কল এসছে 75,60,538টি। 75,60,538টি ফোন এ পর্যন্ত এসছে 1-6-2-6-3 হটলাইনে। আরেকটি হটলাইন রয়েছে 333-333, সেটিতে গত চব্বিশ ঘন্টায় কল এসেছে 61,045টি এবং এ পর্যন্ত সর্বমোট কল এসছে 1,04,54,004টি। IEDCR এর যে হটলাইন রয়েছে সেটির নম্বর হচ্ছে 10655, এটিতে গত চব্বিশ ঘন্টায় ফোন এসেছে 445টি এবং এ পর্যন্ত এই নম্বরে ফোন এসেছে 3,10,926টি। অর্থাৎ এই তিনটি হটলাইনের নম্বরের সমষ্টি করলে দাঁড়াচ্ছে মোট ফোন কলের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় 71,951টি এবং এ পর্যন্ত সর্বমোট কল এসছে 1,83,25,468টি। গত চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিন স্বাস্থ্যসেবা টেলিমেডিসিনের মাধ্যমে গ্রহণ করেছেন 4,329 জন এবং এ পর্যন্ত মোট কোভিড নাইন্টিন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 1,69,250 জন। সন্দেহভাজন কোভিড নাইন্টিন রোগের স্ক্রিনিংয়ের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্দরে এবং স্টেশনে স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে। গত চব্বিশ ঘন্টায় তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,085 জনের স্ক্রিনিং করা হয়েছে। সকল স্থলবন্দরে 239 জনের স্ক্রিনিং করা হয়েছে, দুটি সমুদ্র বন্দরে 240 জনের এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত কোনো স্ক্রিনিং করা প্রয়োজন হয়নি। এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে 4,06,306 জনের স্ক্রিনিং করা হয়েছে। সকল স্থলবন্দরে এখন পর্যন্ত 3,59,135 জনের স্ক্রিনিং করা হয়েছে, দুটি সমুদ্র বন্দরে এখন পর্যন্ত 31,101 জনের স্ক্রিনিং করা হয়েছে, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত 7,029 জনের স্ক্রিনিং করা হয়েছে। অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় মোট 1,564 জনের স্ক্রিনিং করা হয়েছে এবং এখন পর্যন্ত 8,03,571 জনের স্ক্রিনিং করা হয়েছে এই সমস্ত বন্দর বা স্টেশন সমূহে। দক্ষিণ পূর্ব এশিয়ার কোভিড নাইন্টিন পরিস্থিতি দেখে নেওয়া যেতে পারে। গত চব্বিশ ঘন্টায় এই দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে 56,777 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 22,99,433 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 995 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 48,569 জন। সারা বিশ্বে গত চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে 2,06,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,83,54,342 জন। এবং সারা বিশ্বে গত চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 5,116 জন এবং এ পর্যন্ত এ রোগে মৃত্যুবরণ করেছেন 6,96,147 জন। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।